হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ অমিত, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল এডি কলকাতা বয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বৌদিদেরকে নিয়ে। আজকে দেখে নেবো বৌদিরা কত রকমভাবে নাচাতে পারে, হ্যাঁ, তাদের বরদেরকে কত রকমভাবে নাচাতে পারে আজকে সেটাই দেখে নেবো আমরা। তো চলো না বকে ভাট শুরু করা যাক। এটা কি ছিল, তরল জিনিস এইভাবে কেউ নাড়ায় নাকি? উপচে পড়ে যাবে তো। দাদা তো পুরো যুব সমাজের আইকন। হ্যাঁ, কিছু করতে গেলে তো জামা কাপড় খুলতেই হবে, তো সবসময় খুলে রাখাই ভালো। আবার পড়ার ঝামেলাটা কেন নেয়? আমরা খুব এনজয় করছি, তোমরা কতটা এনজয় করছো আমাদের জানাও। আমরা হ্যাঁ এনজয় অনেক এনজয় করছি, একদম বেলুন লাগিয়ে এনজয় করছি। তুমি বেলুন লাগিয়ে এনজয় করো। ওটা কিসের সাইজ বৌদি, তোমার নুনুর? বৌদি ভালো মাপতে পারে হাত দিয়ে, সবার সাইজ মেপে দেয় বৌদি। নাও বৌদি, বড় হয়ে গেছে, এবার তুমি 5 নম্বর দাও। বেলুনে আর কাজ হবে না। ফুটবল, ফুটবলের কথা বলছি, বড় হয়ে গেলে কি আর ছোট বল দিয়ে খেলা যায়? 5 নম্বর বল দিয়ে খেলতে হয়। হাই ফ্রেন্ডস, আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে আমার বাড়ি কোথায়। সো আমার বাড়ি মালদা, আমার নামও জিজ্ঞাসা করেছে অনেকে, সো আমি টাইম পাই না বলে বলতে পারি না। আমার নাম মৌমিতা। চলে এসছে সবার প্রিয় বৌদি, বৌদির এত ফ্যান ফলোয়ার, বৌদি টাইমও দিতে পারে না তাদেরকে, কিন্তু বৌদি নামটা বলতে পারছে না। এবার চলে এসছে, এবার তোমরা যা খুশি জিজ্ঞেস করো, বৌদি তোমাদেরকে সব বলবে। হ্যাঁ সব বলবে, আজকে খুলে বলবে সবটা। একটা কোম্পানিকে বলছি, আপনাদের কি চোখ থাকতেও অন্ধ, নাকি কান থাকতেও আপনাদের কান নেই? আমি আমার মেয়েটাকে দিয়ে ভিডিও করলাম, সেই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দিচ্ছেন। আসলে বৌদি, টিকটক কোম্পানির লোকগুলো হাতের কাজ করতে ব্যস্ত থাকে, তো তাই চোখে শুনতে পায় না আর কানে দেখতে পায় না। বৌদি নিজের মেয়েকে দিয়ে করাচ্ছে ভিডিও, ভিডিও করাচ্ছে। আসলে বৌদি, এখনকার মেয়েদের ভিডিওর থেকে বৌদিদের ভিডিও বেশি ভাইরাল হয়। তুমি ভিডিও বানাও না, এ কথা দিতে পারি, মানে টিকটক কোম্পানির লোকজন না দেখলেও তোমার ঠাকুরপোগুলো তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে। এই যে হ্যালো, তোমাকে বলছি আমাকে পটানো না, চা বানানোর থেকেও ইজি, 5 মিনিটও টাইম লাগবে না। একবার প্রপোজ করে দেখোই না ফুটি কি না, চলো ট্রাই ইট। পটানোর জন্য চ্যালেঞ্জ দিচ্ছ নাকি বাড়ি ফাঁকা আছে, বেলুন নিয়ে আসার জন্য লাইসেন্স দিচ্ছ? তুমি জঙ্গল পরিষ্কার করে রাখো, আমি জলের পাইপ নিয়ে আসছি, গাছ লাগাবো। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ভগবানের একই সাজা, পিঠ থাকতে বুকে বোঝা, যদি না থাকতো বুকে বোঝা তাহলে কি টিপটিস বোকাচুদা। কতবার বলবো, বারবার করে বলেই যাচ্ছি, টিকটকে নোংরা ভাষা ইউজ করবি না তোরা, কতবার বলবো। একদম ঠিক বলেছো বৌদি, এই এটা এটা তো একটা ফ্যামিলি, এটা ফ্যামিলি অ্যাপ, হ্যাঁ, এর মধ্যে তো নোংরা কথাবার্তা কিসের, কোথা থেকে আসে এত নোংরা কথাবার্তা? ইস, তবা তবা, কানে যা নেওয়া যায় এগুলো সহ্য করা যায় না এরকম কথাবার্তা। এইরকম সুন্দর পোজ দিয়ে ভিডিও মারলে না কেউ আর তোমার চোখ থেকে শুরু করবে না, সবাই ওখান থেকে শুরু করবে, মানে ভেতর থেকে, মনের ভেতর থেকে শুরু করবে। আজ মনে হয় চান্স আছে। বৌদি রোজ দুধে জল মেশায়,
আর দোষ গিয়ে পড়ে গোয়ালার। মানে দুধ গরম করার সময় বৌদি দুধে জল মেশায় না, সেটা কথা বলছি। সবার ডার্টি মাইন্ড তোমাদের, কোথা থেকে আসো তোমরা কে জানে। ছেলেদের 20 থেকে 25 বছর বয়সটা খুব ভয়ঙ্কর হয়, কারণ মেয়েদেরকেও ভালো লাগে এবং মেয়েদের মাকেও ভালো লাগে। আমার ভিডিও দেখে যারা লাইক করে না তারা অ্যাকচুয়ালি ভয় পায়। যদি আমার ভিডিওতে লাইক করার পর তারা আমার প্রেমে পড়ে যায়। ও বৌদি, বৌদি গো, তোমারটা যদি সবাই লাইক করে তুমি সহ্য করতে পারবে তো? দাদা তোমাকে করে না, মানে লাইক লাইক করে না দাদা? হ্যালো মমতা, আমার মাঠে হাইক দেখেছি, আমাদের একটা পায়খানা করে দাও না। ওই দেখো বৌদির কাণ্ড দেখো। ও বৌদি, যদি তোমাদের ওই দিদি মানে আমাদের পিসি যদি জানতে পারে না, বেশি করে লঙ্কা দিয়ে চপ বানিয়ে না তোমাদের ওই পেছনের ছিপি পুরো আটকে দেবে, তখন পুরো আউটগোয়িং বন্ধ হয়ে যাবে। বৌদি বলছি, সামনের পোস্টার দেখাচ্ছ ঠিক আছে, মানে পেছনের পাহাড়টা দেখাচ্ছ, ওটা কিসের জন্য? মানে মাটি কাটার লোক লাগবে বলো, আসবো? ভালো লাগে শুধু তোমাকে। ভালো লাগে বুঝলাম, ঠিক আছে, কিন্তু সাবধানে, জলের ভেতরে গিয়ে মানে সাপ কিন্তু আবার বড় গর্ত ছাড়া ঢোকে না, গর্ত দেখলেই আবার সাপ ঢুকতে চায়। ওকে ফ্রেন্ডস, তো আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। বৌদিদের ন্যাকামো ফষ্টি নষ্টি ABCD যা দেখার তোমরা দেখে নিয়েছো, তো তোমরা আবার কমেন্টে জানাও কেমন লেগেছে আমার ভিডিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে বেল আইকন টং করে ঘন্টাটা বাজিয়ে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।